ঘিটা হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে না, অনেক সুন্দর একটা কালার হয়েছে। আর এটা দিয়ে রান্না করলে অনেক সুন্দর, যখন রান্না করা হবে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এই যে আপনারা আনসল্টেড বাটার দিয়েও করতে পারেন আর সল্টেড দিয়েও করতে পারেন। আমি আমার আমি বানিয়ে অনেক মজা হয় যখন মোগলাই ডিশেস, পোলাও, তারপরে কোরমা, এটাকে আর নাড়তে হয় না, এটা অটোমেটিক্যালি হবে আর সল্টগুলো নিচে বসে যাবে।